যুক্তরাষ্ট্রের 245তম স্বাধীনতা দিবসে ঘটা করে করোনার বিরুদ্ধে বিজয় উদযাপনের পর থেকেই দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। কয়েকটি অঙ্গরাজ্যে পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে নতুন করে বিধিনিষেধ আরোপের কথাও ভাবছে স্থানীয় প্রশাসন। এমনকি বাধ্যতামূলক মাস্ক পরিধানের নির্দেশনাও জারি করা হয়েছে লস অ্যাঞ্জেলেস সহ কয়েকটি শহরে। এ অবস্থায় সংক্রমণ রোধে দেশটির ফেডারেল শ্রমিকদের টিকার আওতায় আনার কথা ভাবছে বাইডেন সরকার। মঙ্গলবার ভার্জিনিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই পরিকল্পনার কথা জানান তিনি। বলেন, করোনা প্রতিরোধে দেশের সব নাগরিককে টিকার আওতায় আনার কোনো বিকল্প নেই। তবে টিকার আওতায় এলেও বাধ্যতামূলক মাস্ক পরিধানের উপর গুরুত্ব আরোপ করেছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। একই সঙ্গে যে কোনো ইনডোর পাবলিক প্লেসেও বাধ্যতামূলক মাস্ক পরার পরামর্শ দেন তিনি। আমাদের বুঝতে হবে ভাইরাসটি প্রতি মুহূর্তে তার ধরন পরিবর্তন করছে, আর তাই আমাদের কি শুধু টিকা নিলেই হবে না, মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। বাইরে বের হলে মাস্ক পরতে হবে, এমনকি সেটা কোনো ইনডোর পাবলিক প্লেস হলেও, আর তবেই কেবল একজন থেকে অন্যজনে এটি সংক্রমিত হতে পারবে না। এদিকে ইউরোপ জুড়ে করোনা ডেল্টা ভ্যারিয়েন্ট চোখ রাঙাচ্ছে উল্লেখ করে এটি প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্জুলা ফন ডার লাইয়েন। মঙ্গলবার ব্রাসেলসে নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান, এ পর্যন্ত 70% প্রাপ্তবয়স্ক জনগণ টিকার আওতায় এসেছেন। এছাড়াও এদের মধ্যে 57% দুই ডোজ টিকা নিয়েছেন বলেও দাবি করেন জোট প্রধান। অন্য কর্মকার, সময় সংবাদ।